মর্নিং সকলকে। এখন আর মর্নিং নেই, বাট তবু আমি মর্নিং বলবো, বাট এখন প্রায় আফটারনুনের কাছে। আজকে আমার ব্লগ স্টার্ট করতে একটু লেট হয়ে গেছে। আই অ্যাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। তো আমি এখন বাগানে এসেছি, বাগানে মাঝে মাঝে আসি রোজ। এই এত রেটে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির পরে এই রোদ ঝলমলে দিনটার খুব ভালো লাগে, বাট বেশি রোদও ভালো লাগে না, বাট একটুখানি ঝলমল করবো ব্যাস, তারপর আবার ঘরে ঢুকে যাবো। মা এখন এই বাগানটা একটু পরিষ্কার করছে, তো এই যে দেখতে পাবেন এত নিম পাতা, নিম গাছটা পরিষ্কার করেছে, পুরোটা ছেঁটে দিয়েছে, বিকজ আবার নতুন গাছ হবে। তো তাই জন্য সেইটাই দেখতে এসেছি আমি এখন। আবার আমি ঘরে চলে যাচ্ছি, কারণ বড্ড রোদ, যেটুকুনি রোদ খাবার শরীরে খাওয়া হয়ে গেছে, আবার আমি ঘরে ফিরে যাচ্ছি। উফ, কি রোদ উঠেছিল দেখতে পাচ্ছ? এত রোদের মধ্যে দিয়ে যাওয়া যায়? কিন্তু তাও আমি কোনো রকমের মনটাকে শান্ত রেখেছিলাম, তবুও আমি অনেক কথা বলছিলাম, কারণ আমি লাস্টলি মেঘগুলোকে দেখছিলাম, এত সুন্দর মেঘ। উফ, পুজো পুজো ফিলিং, পুজো চলে এলো আর কটা দিন মাত্র, তো আমি খুব খুশি, মনে দো ফুর্তি, আর ফুর্তিতে আমি শুধু হেসেই যাচ্ছি, হেসে যাচ্ছি আর তোমাদের সাথে কথা বলে যাচ্ছি। কিন্তু বাড়ি এসে যখন ভিডিওগুলো দেখলাম, দেখলাম একটাতেও কোনো আওয়াজ আসেনি আমার, কারণ হাওয়ার আওয়াজেই সব, মানে আমার কথাগুলো একদম উড়ে গেছে। তো তাই জন্য আমি তো সেটাই মনের দুঃখ পেলাম, কিন্তু আমি ওই মনের দুঃখেতেও আমি হচ্ছে কি মেঘ দেখে দেখে মনটাকে খুশি করে রাখছিলাম, কারণ আমরা কি দেখতে যাচ্ছিলাম, SRKকে দেখতে যাচ্ছিলাম। তারপরে তো মেট্রো স্টেশনে চলে এলাম, মেট্রোতে করে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি চললাম আমরা বিজলিতে মুভি দেখতে। তাও মেট্রোতে কোনো রকমে আমি ভিডিও করলাম, কারণ টেনশন হচ্ছিলো, দেরি হয়ে গেছিলো। লাস্টলি সিনেমাটা দেখা শেষ হলো, আর সিনেমাটা দেখে যা মন আনন্দ হচ্ছিল, জানো এক্সিট ডোর খুলে দিয়েছিলো, তাও কেউ বেরোচ্ছে না এই গানটায়, SRKকে দেখবে বলে কেউ সিট ছেড়ে উঠছিল না, কারণ সবার এত SRKকে ভালো লাগছিলো, স্বাভাবিক ভালো লাগবে না কেন? উফ, কি অ্যাক্টিং করেছে, মানে ফ্যান্টাস্টিক, মনে হচ্ছে যেন রিয়েল। আর যদি সামনে পেতাম মা গো মা, কি দারুণ করেছে অভিনয়, এই সিনেমাটা একবার হলেও দেখো, আর দেখো সবাই, হাউসফুল গেছে, আমাদের সাথে হাউসফুলই, আর তার সাথে লোকেরা বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে কতক্ষণে ঢুকবে আর SRKকে দেখবে, কে না চায় বলো তো SRKর মুভি দেখতে। তো তারপরে আমরা খেতে চলে গেলাম হচ্ছে দা ভবানীপুর হাউসে, কি অ্যাস্থেটিক ছিল বিশ্বাস করো, চারিদিকটা প্রচণ্ড সুন্দর ছিল সাজানোটা, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই একটা ফোয়ারা আছে আর সুন্দর স্টেয়ার্স রয়েছে। তো সেখান দিয়ে আমরা চলে গেলাম খেতে। আমরা তো ব্রেভারেজ অনেক রকম নিয়েছিলাম, তার সাথে হচ্ছে এই চিজি পিৎজা। ওফ মাই গুডনেস, এই পিৎজাটার লোভে আমি তো দুখানা স্লাইস খেয়েছি, কিন্তু তারপর আর খেতেই পারিনি, কারণ আরও অনেক কিছু খেতে হয়েছিল। তারপর চিকেন আলাকি, ও মাই গড, কি টেস্টি ছিল। বাট তারপরে এই তলার ম্যাশড পটেটোটা যদিও একটু ব্লান্ট ছিল, বিকজ আমরা যেরকম ম্যাশড পটেটো খেয়ে অভ্যস্ত সেই তুলনায় এটা একটুখানি বড্ড নন স্পাইসি ছিল, যেটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু যেহেতু এটা বাটারি ছিল তো তাই জন্যে ঠিকঠাক ছিল, ওকে, বাট অতটাও রেকমেন্ড করব না। তারপরে হচ্ছে এই জায়গাটার ভিউটা যেন অসাধারণ ছিল, দেখো চারপাশটা কি সুন্দর হোয়াইট একদম, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর, দেখো লাইটিং সাজানো, আর এই ঘরটা স্পেশালি এই ঘরটা কি সুন্দর বসার অ্যারেঞ্জমেন্টস করা রয়েছে, কেউ যদি আসে এসে বসে এখানে ফটো তুলতে পারে আরামসে। আর তার সাথে হচ্ছে এই সিঁড়ি স্টেয়ার কেসের জায়গাটা দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে, আর লাইটসগুলো কি ইউনিক কাইন্ড অফ, আঁকাগুলোও তেমনি ভালো ভালো সিলেক্ট করে লাগানো, ছবিগুলো যেন সত্যিই খুব অসাধারণ, আর্টিস্টিক, ইউনিক কাইন্ড অফ। আর এখানে যেন দেওয়ালের গায়ে লেখা ছিল একলা চলরে, সত্যিই তো লাইফে মাঝে মাঝে তো একলা চলতেই হয়, কারণ সবাই আমরা একলা এসেছি। আর তারপরে এখন হচ্ছে রাত 11:20 বাজে, এখন তোমাদের সাথে কথা বলবো বলে এলাম, বিকজ সকাল থেকে আমার সেভাবে তোমাদের সাথে কথা বলাই হয়নি, আর আজকের দিনটা সত্যিই এতটা হেক্টিক গেছে, হেক্টিক ইন দ্য সেন্স এতটা তাড়াহুড়ো দিয়ে কেটে গেছে, আর খুব সুন্দর একটা দিন কেটেছে ব্যস্ততার সাথে।
কারণ সকাল থেকে অনেক কাজ ছিল, পড়ানো, স্নান করা, বাড়ির কাজ করা, তারপরে পুজো করা, করে টোরে যখন দুপুরবেলা খেয়ে দিয়ে মানে খাওয়াটাও সেভাবে হয়নি, গেছিলাম হচ্ছে গুরুদেবের মুভি দেখতে। আই গেস তোমরাও গেস করতে পারছো কি মুভি দেখতে গেছিলাম, মানে বিকজ ওটা মানে এই মুভিটা সবার ফেভারিট, সবার ফেভারিট হওয়া উচিত এবং হবেও আই গেস, যারা যারা দেখেছে তাদের তো ফেভারিট হয়েই গেছে। আর যারা যারা দেখবে প্লিজ যাও, প্লিজ গিয়ে দেখে এসো আর দেখে নিজেদের ফেভারিট মুভির মধ্যে একটা করে নাও, বিকজ সিনেমাটা এত ভালো, এত ভালো। আমি এখনো ইমাজিন করতে পারছি আমি সিনেমা হলে বসে রয়েছি এবং আমার সামনে স্ক্রিনে সেটা চলছে। তো কমেন্টে জানাও যে আমি কি মুভি দেখে এসেছি, কারণ আই গেস তোমরা গেস করতে পারছো। আর এত সুন্দর মানে সাসপেন্স, থ্রিলার, অ্যাকশন তো ভরপুর, তো কিচ্ছু বাদ নেই। তো তোমরা যাও গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে আসো, যত তাড়াতাড়ি পারো, কালকে সানডে আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। আর হচ্ছে তারপরে খাবার পর মানে খাবার কি বলছি আমি, আমার ঘুম পেয়ে গেছে, যেটা হচ্ছে সিনেমাটা দেখার পরে হচ্ছে তো আরও ভালো লেগেছে, কারণ হচ্ছে একটা সন্ধে নিজের ফ্যামিলির লোকেদের সাথে যখন বসে মজার গল্প আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করা হয় তখন আরও মনটা ভালো হয়ে যায়। তো আজকে গেছিলাম হচ্ছে আমার ফ্যামিলির সাথে মুভি দেখবার পরে খেতে, এবং প্রচুর খেয়েছি অনেক দিন পর, মানে আমি খুব একটা খেতে পারি না তাও আমি খেয়েছি, কারণ অনেক অনেক অর্ডার করা হয়েছিল। এবং খাওয়ার ফলে কি হয়েছে মানে আমি আজকে রাতের ডিনার স্কিপ করে দিচ্ছি, এত খেয়েছি। যদিও দ্য গুড নিউজ ইজ আমি 3 কেজি লুজ করেছি, আমার কবে মনে হয় আগের বছরের কাছে আমার ছিল 67, এখন হয়ে গেছে 64, আমি সেটাই অনেক বেশি খুশি হয়ে গেছি, তাই জন্য হয়তো এত খেয়ে নিয়েছি যে সেটা আবার মনে হয় 67-এর দিকে এগিয়ে যেতে পারে। যাই হোক, এটা জাস্ট ফর ফান আমি বললাম। যাই হোক, যেটা হচ্ছে দেখার পরে খাওয়ার পরে মন একদম আমার ফুরফুরে হয়ে গেছে, এবং মন ফুরফুরে হওয়ার ফলে এখন পাচ্ছে প্রচণ্ড ঘুম, মানে আমার কেন জানি না, এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে আমার মনের মতো খাবার হলে তারপরে যদি আমার একটু মনের মতো ঘুম না হয় তখন খুব আফসোস লাগে। কোনো দিন করাবার সরি কথাটা আমি ঠিক বললাম, উইদাউট এনি প্ল্যানিংই সব থেকে বেশি সারপ্রাইজ হয়ে যায় লোকে, সব থেকে বেশি সুন্দর যায় দিনটা। তো সত্যিকারের উইদাউট এনি প্ল্যানিং হুট করে প্ল্যান করে দিনটা জাস্ট পারফেক্ট গেছে, এবং পারফেক্ট যাওয়ার ফলে দিন মুডটাও খুব ভালো আছে, অ্যান্ড মুডটা ভালো হয়ে গিয়ে এখন পাচ্ছে খুব ঘুম। মতে যাবো, গুড নাইট, সুইট ড্রিঙ্কস। আর আমার আজকের দিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ভুতু।